সাবস্ক্রাইব কৰক জনটেক চেনেলক আৰু লেটেষ্ট টেকনলজি ৰিলেটেড ভিডিঅ' চাবলৈ। নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, স্বাগতম জনাইছোঁ মই জানি মোৰ আন এটি ভিডিঅ'ত। আজি আপোনালোকক ক'ম চৰকাৰী ঘৰ, যি চৰকাৰী ঘৰ কোনে কেতিয়া পাব, যি লিষ্টসমূহ আছিলে আপোনালোকৰ 2011ৰ লিষ্টসমূহ ফাৰ্ষ্ট লিষ্ট আৰু ছেকেণ্ড লিষ্ট আছিলে, আৰু যি তিনিখন তালিকা প্ৰকাশ পাইছে এই তিনিখন তালিকাত আপোনাৰ নাম আছেনে নাই, আৰু এই ঘৰসমূহ আপোনালোকে কেতিয়াৰ পৰা লাভ কৰিব সেই বিষয়ে সবিশেষ আজি এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে যদি প্ৰথমে মোৰ চেনেলটো নতুনকৈ ভিজিট কৰিছে দেন এতিয়ালৈকে যদি মোৰ চেনেলৰ সদস্য হোৱা নাই, আপোনালোকে জেটি নামৰ কাষ ৰং আছে বুলি ক্লিক কৰি এতিয়াই মোৰ চেনেলৰ সদস্য হওক, আগলৈ এনেকুৱা ধৰণৰ ন'টিফিকেশ্যনবোৰ পাই থাকিবলৈ। চ' ফ্ৰেণ্ডছ, আজি আপোনালোকক চৰকাৰী ঘৰ কোনে কেতিয়া পাব সেই বিষয়ে আজি সম্পূৰ্ণ তথ্য সহকাৰে আপোনালোকক মই বুজাই দিম, আৰু এই ঘৰ আপোনালোকৰ কেতিয়াৰ পৰা দিয়া ষ্টাৰ্ট হ'ব আৰু আপোনালোকে কেতিয়াৰ পৰা পাবলৈ সক্ষম হ'ব। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকক সেই বিষয়ে জনাম, আৰু 2011ৰ চেঞ্চাছমতে যিখন লিষ্ট ওলাইছিলে সেই লিষ্টৰ বিষয়ে ক'ম, আৰু তিনিখন লিষ্ট ইতিমধ্যে দেখা গৈছে, এই তিনিখন লিষ্টৰ বিষয়ে আপোনালোকক সম্পূৰ্ণ বিতংভাৱে মই বুজাই দিম। সেই তিনিখন লিষ্ট হ'ল আপোনালোকৰ স্ক্ৰীণত দেখিব পাইছে এই তিনিখন লিষ্ট, আপোনালোকক মই বুজাই দিম। আপোনালোকে দেখিব পাইছে আৱাস 2011 যিখন 95% ডান অল অভাৰ দ্য ইণ্ডিয়া, আপোনালোকৰ যিখন ফাৰ্ষ্ট লিষ্ট 2011 চেঞ্চাছৰ মতে ভাৰত চৰকাৰে যি ঘৰ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিল সেই প্ৰতিশ্ৰুতি ইতিমধ্যে 95% মানুহে পাবলৈ সক্ষম হৈছে। এই 95%ৰ অনলি 5%হে বাকী আছে, এই 5% মানুহ পোৱাৰ পিছত 100% ফুলফিল হৈ যাব। এতিয়া 2011 চনৰ মতে যিসকল দৰিদ্ৰ শ্ৰেণীৰ মানুহ আছিল, যিসকল দুখীয়া, সেইসকল দুখীয়া শ্ৰেণীৰ মানুহ এইখন লিষ্টত অন্তৰ্ভুক্ত কৰা হৈছিল। আৰু আপোনালোকক ছেকেণ্ডৰ দিশাও এইখন আৱাস 2011 ছেকেণ্ড ষ্টাৰ্ট ফ্ৰম মাৰ্চ, আপোনালোকৰ যিসমূহ ঘৰ আপোনালোকৰ এতিয়া নতুনকৈ তালিকা প্ৰকাশ পাইছে বা আপোনালোকে দেখিব পাইছে সেই তালিকাখন 2011 চনৰে 2011 চনৰ ছেকেণ্ড তালিকা হয় এইখন। সেই সময়ত 2011 চনত যিসকল দৰিদ্ৰ শ্ৰেণীৰ মানুহ আছিল সেইসকলৰ লগত এইখন নতুন কৰি এড কৰিছে যিসকল মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোক, সেই মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকসকলকো চৰকাৰে যি ঘৰ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছিলে সেই প্ৰতিশ্ৰুতিসমূহ পূৰণ কৰিব। এই প্ৰতিশ্ৰুতিসমূহ পূৰণ কৰিবলৈ চৰকাৰে 2011 চনৰ ছেকেণ্ড যিখন আপোনালোকৰ লিষ্ট উলিয়াইছিল সেই ছেকেণ্ড লিষ্টখনত আপোনালোকৰ যদি নাম আছে তেনেহ'লে আপোনালোকে অহা মাৰ্চ মাহৰ পৰা ঘৰ পোৱা ষ্টাৰ্ট হ'ব। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ 2011 চনৰ যিখন ফাৰ্ষ্ট লিষ্ট আছিল সেইখনৰ 95% কমপ্লিট হ'ল, আৰু 2011 চনৰ যিখন ছেকেণ্ড লিষ্ট আছিলে সেইখন লিষ্টখন আপোনালোকৰ যি মাৰ্চ মাহত সেই মাৰ্চ মাহত আপোনালোকৰ ষ্টাৰ্ট হ'ব। আৰু আপোনালোকৰ 3 নম্বৰ এখন লিষ্ট আছে, এই লিষ্টখনৰ বিষয়ে আপোনালোকক ক'ম, আৰু এই লিষ্টখন উলিওৱাৰ এটাই উদ্দেশ্য যি আৱাস 2011 ছেকেণ্ড ষ্টাৰ্ট ফ্ৰম মাৰ্চ, আপোনালোকৰ এইখন 2011 চনৰ 95% অলৰেডি ডান হৈছে ফাৰ্ষ্ট লিষ্টখন দেই, আৰু ছেকেণ্ড লিষ্টখন আপোনালোকৰ ইতিমধ্যে ষ্টাৰ্ট হোৱা নাই। ছেকেণ্ড লিষ্টখন যিসকল ছেকেণ্ড লিষ্টত আছে সেইসকল মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকসকল আছে, সেই লোকসকলে ঘৰসমূহ পাব অহা মাৰ্চৰ পৰা। সকলোকে ডাউটবোৰ মই ভাঙি দি পেলাই আজি আপোনালোকৰ ওচৰত যিটো আপোনালোকৰ লিষ্টসমূহ আছে সেই লিষ্টসমূহৰ ঘৰসমূহ হ'ব। আৰু বহুতে ভাবি আছে যে নতুন লিষ্ট ওলাইছে নেকি, নতুন লিষ্টত নাম ভৰাব নেকি, তেনেকুৱা একো নহয় ফ্ৰেণ্ডছ। আগৰ লিষ্টমতে পঞ্চায়তত যি লিষ্ট আছিলে সেই লিষ্টমতে আপোনালোকৰ এই লিষ্টখন তেওঁলোকে প্ৰস্তুত কৰিছে, এই লিষ্টখনো আপোনালোকে পাব। আৰু আপোনালোকে 3 নম্বৰ দেখিব পাইছে আৱাস জিঅ' টেগিং লিষ্ট, আপোনালোকে যিখন এইখন লিষ্ট দেখিব পাইছে এইখন স্পেচিয়েলি অসমৰ কাৰণে যিসকল অসমৰ দৰিদ্ৰ শ্ৰেণীৰ লোক আছে সেই লোকসকলক 2018ত ভাৰত চৰকাৰে গুৰুত্ব দি পেলাই তেওঁলোকে এইখন লিষ্ট বনাইছিলে, আৰু এইখন লিষ্টত যিসকলৰ লোকৰ নাম আছে সেই লোকসকলৰো মাৰ্চ মাহত ষ্টাৰ্ট হোৱাৰ সম্ভাৱনা খুবেই মানে শক্তিশালী, মানে মাৰ্চ মাহতেই আৰম্ভ হোৱাৰ ষ্টাৰ্ট আশা হোৱাৰ যি ঘৰ নিৰ্মাণৰ প্ৰক্ৰিয়া সেই ঘৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব। কাৰণ আমাৰ ভাৰতখন ইমান সৰু নহয়, ভাৰতখন বহুত ডাঙৰ হয়, সকলোকে কামবোৰ কৰোঁতে টাইম লাগে। সেইকাৰণে ফ্ৰেণ্ডছ, প্ৰথমে 2011ৰ যি ফাৰ্ষ্ট লিষ্টখন আছিল সেইখন কমপ্লিট কৰিব, তাৰপিছত আপোনালোকৰ ছেকেণ্ড লিষ্টখন যিখন আছিলে সেইখন কমপ্লিট কৰিব, তাৰপিছত অসমৰ কাৰণে স্পেচিয়েলি যিখন দিছে আৱাস জিঅ' টেগিং লিষ্ট 2018 এই লিষ্টখনৰ কাম তেওঁলোকে আৰম্ভ কৰিব। আপোনালোকৰ যদি নাম আছে তেন্তে আপোনালোকে চাব পাৰিব। আপোনালোকে কেনেকৈ চাব আপোনালোকক সেই বিষয়ে মই কৈ আছোঁ বিতংভাৱে। যিটো প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ এইটো ৱেবছাইট আছে, আপোনালোকে যেতিয়া এনেকৈ ক্লিক কৰিব, গুগলত চাৰ্চ কৰি দিব প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামীণ, তেতিয়া আপোনালোকে পাব। তাৰপিছত আপোনালোকে ইয়াত যেতিয়া ষ্টেক হোল্ডাৰ্ছত যাব, ষ্টেক হোল্ডাৰ্ছ আপোনালোকে দেখিব পাব IAS PMAYG বেনিফিচিয়াৰী, আপোনালোকে ইয়াত ক্লিক কৰি দিব। আপোনালোকে ইয়াত ক্লিক কৰি দিয়াৰ পিছত
আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণর যে বেনিফিসিয়ারি আছে সেই বেনিফিসিয়ারি আপনার নাম আছে নে নাই সেই বিষয়ে চাব পাৰিব। সো ফ্রেন্ডস আপনার প্রথমে এইখানে চাব যার সেন্সাস মতে আপনার নাম আছে নে নাই আপনার চাবলে হলে আপনার একটা নম্বর দিছিলে সেই নম্বরটা আপনাদের ইয়াত ক্লিক করে দিব লাগবে। আর তারপর সেকেন্ডত আছে আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনার যে ফ্যামিলি মেম্বার ডিটেলস আছে সেই ফ্যামিলি মেম্বার ডিটেলস সমূহ আপনাদের চাব পাৰিব। সো ফ্রেন্ডস আপনার যেট আপনার স্টেট প্রথমে সিলেকশন করে লোক তারপর আপনার যুক্ত পি এম ওয়াই আপনার যাস যোজনার আইডি আছে আইডি নম্বরটা আপনাদের ক্লিক করে দিব। তারপর আপনাদের গেট ফ্যামিলি ক্লিক করে দিয়ার পিছন আপনার সম্মুখত এনেকা এখন এন্টারফেস আহি পাব। এই এন্টারফেসখানত ফ্রেন্ডস আপনার যে ফ্যামিলি মেম্বার সমূহ আছে এই ফ্যামিলি মেম্বার সমূহের সকলের নাম সমূহ ইয়াত দেখব পাব। আর আপনার যদি ইয়াত কোনোবা ফ্যামিলি মেম্বার রই গেল তেন্তে আপনাদের ইয়াত এড করব পারে। আর সেকেন্ডত আপনার মই দেখাই দি আছো যিসকলে পি এম ওয়াই এ ওয়াই আইডি এই আইডি টো যদি পাহরি গৈছে তেন্তে আপনাদের গাঁও পঞ্চায়েত গিয়ে আপনাদের পাব। তারপর আপনাদের এস ই সি সি যেটা ফ্যামিলি মেম্বার আর ইয়াত আসাম প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস কারণে যিখিনি স্পেশালি যিখিনি অসমৰ কাৰণে ঘৰ দিম বুলি কৈছিলে ভাৰত চৰকাৰে সেই অসমৰ ঘৰখিনিৰ কাৰণে আপোনালোকে ইয়াত আহিব লাগিব। ইয়াত আহি আপোনালোকে আসাম ষ্টেট চিলেকশ্যন কৰিব তাৰপিছত এ ডব্লিউ এ এ এছ ডবল এ এছ আপোনালোকে ইয়াত যিটো আইডি আছে এই আইডিটো যদি আপোনালোকৰ লগত নাই তেন্তে আপোনালোকৰ নিজৰ গাঁও পঞ্চায়তত যাওক আপোনালোকৰ গাঁও পঞ্চায়তত মেম্বাৰ আছে প্ৰেচিডেণ্ট আছে ছেক্ৰেটাৰী আছে তেওঁলোকক লগ ধৰক আৰু তেওঁলোকক লগ ধৰিলে আপোনালোকক এইটো নম্বৰ দিব আর আপনার যে পঞ্চায়েত আপনাদের সেই পঞ্চায়েততে আপনাদের এইখানে ডিটেলস পাব অথবা আপনাদের যদি পঞ্চায়েত যাবলে এলাহ করেছে তেন আপনার যে মেম্বার আছে গাঁর মেম্বারের তাদের গেলে আপনাদের এইখানে ডিটেলস পাই যাব। আর এইখানে ডিটেলস দিবই লাগবে ডিটেলসখিন কারণ এই দায়িত্ব হয় আর আপনার এই নম্বরটি নটা ডিজিটের থাকে নাইন ডিজিট আপনাদের ইয়াত যাতে গেট ফ্যামিলি ক্লিক করব তাদের আপনার সম্মুখত আপনার পরিয়ালের সদস্য সমূহের নাম আহিব যিসকলে এই লিস্টত নাম আছে এই লিস্টত আপনাদের ঘর পাবনে নাই সম্পূর্ণ আপনাদের জানিব পাৰিব। সো ফ্রেন্ডস স্ক্রিনত দেখিব পাইছে আপনার ইয়াত নাম সমূহ আর এজ জেন্ডার আর রিলিজন আর আর রিলেশনশিপ আপনার কি লগত সেই সমূহ আপনার দেখিব পাব। সো ফ্রেন্ডস আপনাদের এনেকে চাব পাৰে আপনার সমূহ ডিটেলস সমূহ আর যদি আপনার কিবা প্রবলেম হয় শোতে বা আপনার কিবা যদি চাবা নাই তেন্তে আপনাদের মোক ইনস্টাগ্রামত কন্টেক্ট করো মোট ইনস্টাগ্রাম হেন্ডেল জনটেক অফিসিয়াল তাত গিয়ে আপনাদের মোক ফলো করক আর আপনাদের মোক কমেন্ট সেকশনত জানাক আপনাদের প্রত্যেকটো কমেন্টর আর প্রত্যেকটো সমস্যার উপর মই ভিডিও বনাবলৈ সাজু আছো আপনাদের প্রত্যেকটো সমস্যা মই সমাধান করিম। আর এতিয়ালৈকে যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেন সাবস্ক্রাইব করব আর চ্যানেলের এতিয়া সদস্য হৈ লওক কারণ আগলে আপনাদের বহুত এনেকুৱা ধরনের খবর আর বহুত এনেকুৱা ধরনের বার্তা পাব সকলকে আগত। সো ফ্রেন্ডস এতিয়ালৈকে যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করব আজিলৈ এইটো গুড বাই জয় অসম।